বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা চিত্রকূট। একটুখানি জায়গা ছিল রান্নাঘরের পাশে, সেইখানে মোর খেলা হতো শুকনো পাড়া ঘাসে। একটা ছিল ছাইয়ের গাদা মস্ত ঢিপির মতো, পোড়া কয়লা দিয়ে দিয়ে সাজিয়েছিলেন কত। কেউ জানে না সেইতে আমার পাহাড় মিছিমিছি, তারই তলায় পুঁতেছিলেন একটি তেঁতুল বিচি। জন্মদিনের ঘটা ছিল ছয় বছরের ছেলে, সেদিন দিল আমার গাছে প্রথম পাতা মেলে। চারদিকে তার পাঁচিল দিলেন কেরোসিনের টিনে, সকাল বিকাল জল দিয়েছি দিনের পরে দিনে। যথাবারের অংশ আমার এনে দিতেন তাকে, কিন্তু তাহার অনেকখানি লুকিয়ে খেত কাকে। দুধ চা বাকি থাকত দিতেন, জানত না কেউ সে তো, পিঁপড়ে খেত কিছুটা তার গাছ কিছু বা খেত। চিকন পাতায় ছেয়ে গেল ডাল দিল সে পেতে, মাথায় আমার সমান হলো দুই বছর না যেতে। একটি মাত্র গাছ সে আমার, একটুকু সেই বন, চিত্রকূটের পাহাড়ের তলায় সেই হলো মোর বন। কেউ জানে না সেথায় থাকেন অষ্টাবক্রমুনি, মাটির পরে দাড়ি গড়ায় কথা কন্যা উনি। রাত্রে শুয়ে বিছানাতে শুনতে পেতেন কানে, রাক্ষসীরা পেঁচার মতো চেঁচাত সেইখানে। নয় বছরের জন্মদিনে তালে তালে শেষ খেলা, ডালে দিলুম ফুলের মালা সেদিন সকালবেলা। বাবা গেলেন মুন্সীগঞ্জে রানাঘাটের থেকে, কলকাতাতে আমায় দিলেন পিসির কাছে রেখে। রাত্রে যখন শুই বিছানায় পড়ে আমার মনে, সেই তেঁতুলের গাছটি আমার আস্তা কুড়ের কোণে। আর সেখানে নেই তপবন বয়না সুরধ্বনি, অনেক দূরে চলে গেছেন অষ্টাবক্রমুনি। নমস্কার।